এবার ইসরায়েলি ট্যাঙ্ক ও বুলডোজার গুড়িয়ে দিল কাসেম ব্রিগেড। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলি সেনাদের উপর পাল্টা হামলার ভিডিও প্রকাশ করলো হামাস। এবার 1400 মাইল দূর থেকে ইসরায়েলে হামলা চালিয়ে আলোচনায় হুতি বিদ্রোহী। এদিকে ইহুদি বিদ্বেষী দাঙ্গা দমনে যে নির্দেশ দিলেন রমজান কাদিরভ। আরো জানিয়ে দিব, নেতানিয়াহুর সময় ফুরিয়ে আসছে মনে করেন বাইডেন। এদিকে ইসরায়েলকে বয়কটের আহ্বান খামেনির। হামাসের 2 কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। এবং সর্বশেষে জানিয়ে দিব, যুদ্ধ বন্ধ না হলে ফিলিস্তিনি যোদ্ধারা আরেকবার বিস্ময় সৃষ্টি করবে ইরানের হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইসরায়েলি ট্যাঙ্ক ও বুলডোজার গুড়িয়ে দিল কাসেম ব্রিগেড। টানা বিমান হামলার পর বর্তমানে গাজা উপত্যকার উত্তর অঞ্চলে স্থলভাগ দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলছে, গাজার বেইত হানুন এবং বুরাইজে ইসরায়েল হামাসের তীব্র লড়াই চলছে। এর মধ্যেই ইসরায়েলের ট্যাঙ্ক এবং বুলডোজার গুড়িয়ে দেওয়ার দাবি করেছে হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড। গোষ্ঠীটির দাবি, তাদের যোদ্ধারা গাজা উপত্যকার উত্তর পশ্চিম অঞ্চলীয় এলাকায় অন্তত 2টি ইসরায়েলি ট্যাঙ্ক এবং বুলডোজারকে লক্ষ্যবস্তু করেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা এক বিবৃতিতে কাসেম ব্রিগেড জানিয়েছে, তারা আল ইয়াসিন 105 অ্যান্টি ট্যাঙ্ক শেল নিক্ষেপ করেছে এবং তা লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। তবে এতে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি। এর আগে গাজা শহরের উত্তর পশ্চিমে হামাস এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যায়। এছাড়া বৃহস্পতিবার ভোরে ওই এলাকায় ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণের খবর পাওয়া গেছে। এদিকে বৃহস্পতিবার পর্যন্ত আগের 24 ঘন্টারও কম সময়ে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে 2 দফায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে 1000-এর বেশি মানুষ হতাহত হয়েছেন। আল জাজিরা জানিয়েছে, জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় 195 জন নিহত এবং 777 জন আহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত 120 জন। এদিকে ইসরায়েলি সেনাদের উপর পাল্টা হামলার ভিডিও প্রকাশ করলো হামাস। গাজা উপত্যকায় প্রবেশ করে কাসেম ব্রিগেডের ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা। বুধবার দখলদারদের উপর পাল্টা হামলার ভিডিও প্রকাশ করেছে হামাস। খবর আল জাজিরার ভিডিও চিত্রে দেখা যায়, স্থল ও আকাশপথ দুদিকে স্বাধীনতাকামী সংগঠনটির যোদ্ধাদের প্রতিরোধে নাস্তানাবুদ ইসরায়েলি সেনারা। অ্যান্টি আর্ম গোলার আঘাতে দখলদারদের ট্যাঙ্ক ধ্বংস করেছে কাসেম ব্রিগেডের যোদ্ধারা। টানেলের ভেতর থেকে মুহুর্মুহু নিক্ষেপ করছে অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এবং রকেট মেশিন গান থেকে ছুড়ছে গুলি। এছাড়া ইসরায়েলি সেনাদের টার্গেট করে রকেট নিক্ষেপের ভিডিও চিত্র প্রকাশ করেছে হামাস। সেনা সদস্যদের জমায়েত আকস্মিক হামলা চালালে বিচ্ছিন্ন হয়ে পড়ে তারা। এ সময় অনেকে হতাহত হয় বলেও ধারণা করা হচ্ছে। যদিও প্রতিরোধের মুখে পড়ার দাবি অস্বীকার করেছে তেল আবিব। উল্টো গত কয়েকদিনে গাজায় প্রবেশ করে 300-এর অধিক টার্গেট ধ্বংস এবং হামাস যোদ্ধাদের হত্যা দাবি করেছে তারা। এবার 1400 মাইল দূর থেকে ইসরায়েলে হামলা চালিয়ে আলোচনায় হুতি বাহিনী। প্রায় 1400 মাইল দূর থেকে ইসরায়েলে হামলা চালিয়ে আলোচনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইহুদিদের ভূখণ্ডে ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন ছুড়ে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিয়েছে সংগঠনটি। গেল কয়েক বছরে ইরানের সহায়তায় হুতিদের অস্ত্র ভান্ডারে যুক্ত হয়েছে এসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। এছাড়া রকেট সহ অনেক অত্যাধুনিক অস্ত্র আছে হুতিদের কাছে। ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিপুল ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও ড্রোন ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। তেমন ক্ষয়ক্ষতি না হলেও তাদের দূরপাল্লার সমরাস্ত্রের সক্ষমতা দুশ্চিন্তায় ফেলেছে ইসরায়েল ও তাদের পশ্চিমা মিত্রদের। যদিও হুতিদের সমরাস্ত্র ভান্ডার কতটা শক্তিশালী সে বিষয়ে খুব বেশি তথ্য প্রকাশ করে না সংগঠনটি, তবে সাম্প্রতিক সময়ে তাদের সামরিক শক্তি আগের চেয়ে কয়েকগুণ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। ভান্ডারের বেশিরভাগ সমরাস্ত্রই অবশ্য ইরানের দেওয়া। ওমান, আরব সাগর ও লোহিত সাগর হয়ে তেহরান থেকে হুতিদের হাতে পৌঁছায় এসব অস্ত্র। পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইরানের তৈরি কিয়াম 1 ও 2 ফাতে 110 ও খাইবারের মতো ব্যালিস্টিক মিসাইল মালিক হুতিরা।
তাদের আছে ভূমি থেকে নিক্ষেপযোগ্য বেশ কয়েক ধরনের ক্রুজ মিসাইল আকাশপথে ও শক্তিশালী হুতিরা আবাবিল সামাদ শিহাব শাহেদের মতো আত্মঘাতী ড্রোন তো আছে আরো আছে মোরসাদ 1 ও 2 নামের চালকবিহীন ইরানি যুদ্ধবিমান এদিকে ইহুদি বিদ্বেষী দাঙ্গা দমনে যে নির্দেশ দিলেন রমজান কাদিরভ রাশিয়ার ইহুদি বিদ্বেষী দাঙ্গা কঠোরভাবে দমন করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির অন্যতম শীর্ষ কেন্দ্রীয় নেতা ও মুসলিম অধ্যুষিত প্রদেশ চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভ চেচনিয়ায় রাশিয়ার পুলিশ বাহিনীর এক অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একান্ত বিশ্বস্ত এই নেতা বলেন রাশিয়ায় আইন শৃঙ্খলা বিরোধী দাঙ্গাকারীদের কোনো স্থান নেই এখানে থাকতে হলে অবশ্যই সবাইকে আইন শৃঙ্খলা মেনে চলতে হবে এক্ষেত্রে প্রয়োজনে আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরামর্শও দিয়েছেন তিনি গত 29 অক্টোবর ইসরায়েলের তেল আবিব থেকে বিমানে একটি ফ্লাইট নামার খবরে রাশিয়ার মুসলিম অধ্যুষিত দাগেস্তান প্রদেশের একটি বিমানবন্দরে ঢুকে পড়ে একদল উত্তেজিত জনতা এ সময় অনেককে ফিলিস্তিনের পতাকা হাতে বিমানবন্দরে টার্মিনালে ছুটে যেতে দেখা গেছে অনেকে রানওয়েতে ঢুকে বিমানটি ঘিরে ফেলার পরিকল্পনাও করেছিলেন এই ঘটনায় সংশ্লিষ্টতার সন্দেহে ওই দিনই 66 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনা দুই দিন পর রাশিয়ার পুলিশকে এই নির্দেশ দিলেন কাদিরভ যিনি রাশিয়ার ভেতরে ও বাইরে পুতিনের পদাতিক নামে পরিচিত এবার নেতানিয়াহুর সময় ফুরিয়ে আসছে মনে করেন বাইডেন গাজায় চলমান সংঘাতের শুরু থেকে ইসরায়েলকে দৃঢ় সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে সমর্থন আদায়ে রীতিমতো মরিয়া হয়ে ধোরজাপ করছে দেশটি কিন্তু তা সত্ত্বেও বাইডেন প্রশাসনের ধারণা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার আর খুব বেশি দূর এগোবে না সম্প্রতি প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এমন মনোভাব প্রকাশ করেছেন বলে জানিয়েছে পলিটিকো প্রশাসনের দুই শীর্ষ কর্মকর্তা বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যমটি নাম প্রকাশ না করার শর্তে ওই দুই কর্মকর্তা জানিয়েছেন হোয়াইট হাউসে বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় বাইডেন নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্ব এমনকি রাজনৈতিক ক্যারিয়ারের ইতির বিষয়টি নিয়ে কথা বলেন বাইডেন তার ইসরায়েল সফরের সময় নেতানিয়াহুর সঙ্গে কি আলাপ করেছিলেন তাও উঠে আসে এই বৈঠকে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পলিটিকো জানায় বাইডেন ইসরায়েল সফরের সময় নেতানিয়াহুকে ইঙ্গিত দিয়েছেন যে তার প্রধানমন্ত্রিত্ব সম্ভবত শেষের দিকে বাইডেন পরামর্শ দিয়েছেন যে হামাসের আক্রমণের পর সৃষ্ট সব ঘটনার পরিপ্রেক্ষিতে নেতানিয়াহু যত শিক্ষা লাভ করেছেন তা যেন তিনি তার উত্তরসূরি হিসেবে যে আসবে তাকে ভালোভাবে অবগত করেন মার্কিন প্রশাসনের বর্তমান এই সাবেক দুই কর্মকর্তা নিশ্চিত করে বলেছেন হোয়াইট হাউস মনে করে নেতানিয়াহু আর অল্প কিছুদিন ক্ষমতায় টিকে থাকবেন এদিকে ইসরায়েলকে বয়কটের আহ্বান খামেনির গাজা উপত্যকায় বোমা হামলার মধ্যে ইসরায়েলকে বয়কট করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুদ্ধ বন্ধে বাধ্য করতে মুসলিম দেশগুলোকে ইসরায়েলের কাছে তেল ও খাদ্যপণ্য রপ্তানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা খামেনি বলেন গাজায় বোমা হামলা অবিলম্বে বন্ধ করতে হবে ইহুদিবাদী শাসকদের কাছে তেল ও খাদ্য রপ্তানির পথ বন্ধ করা উচিত ফিলিস্তিনের সমর্থনে বিশ্বজুড়ে বিক্ষোভের কথা উল্লেখ করে খামেনি বলেন ধৈর্য ধারণের মাধ্যমে গাজার জনগণ বিশ্ববাসীর বিবেককে জাগ্রত করেছে তিনি বলেন দুনিয়াতে কি ঘটছে দেখুন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুক্তরাজ্য ফ্রান্স ও ইতালি সহ খোদ যুক্তরাষ্ট্রের বহু মানুষ রাস্তায় নেমে স্লোগান দিচ্ছেন এসব দেশের নেতারা জনতার কাছে তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন গাজায় ইসরায়েলের হামলাকে সমর্থন করতে পারে না তারা মুসলিম বিশ্বকে উদ্দেশ্য করে খামেনি বলেন মুসলিম বিশ্বের এ কথা ভুলে গেলে চলবে না যে শুধু ইহুদি নয় গাজার নিপীড়িত সাধারণ মানুষের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ফ্রান্স ও যুক্তরাজ্য দাঁড়িয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা দক্ষিণ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করার কয়েক ঘন্টা পর এক বিবৃতিতে ইরানের শীর্ষ কূটনীতিক হুসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন ইসরায়েলের দ্বারা সংগঠিত এসব অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গোষ্ঠী ও আন্দোলনকারীরা নীরব থাকবে না এটাই স্বাভাবিক এবার হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের দুইজন কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে মঙ্গলবার ও বুধবার গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়েছে
খবর এনডিটিভির। এদিকে গাজা জানিয়েছে বৃহস্পতিবার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের জোরা হামলায় 195 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 777 জন, সেই সঙ্গে এখনো নিখোঁজ রয়েছে 120 জন। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে শরণার্থী শিবিরে হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। আল জাজিরা লাইভ প্রতিবেদনে বলা হয়েছে অধিকৃত পশ্চিম তীরেও অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি বাহিনী বেশ কয়েকটি সাজোয়াজান দেখা গেছে। গত 7ই অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে হামাস বাহিনী। হামাসের দাবি তারা মাত্র 20 মিনিটে ইসরায়েলে 5000 রকেট ছুড়েছে। সেই সঙ্গে ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে অভিযান চালিয়েছে হামাসের যোদ্ধারা। যুদ্ধ বন্ধ না হলে ফিলিস্তিনি যোদ্ধারা আরেকবার বিস্ময় সৃষ্টি করবে হুঁশিয়ারি ইরানের। অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে নির্বিচার হামলা বন্ধ না হলে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলকে আরেকবার বিস্মিত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান। তিনি কাতার সফর শেষে আঙ্কারায় গিয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, কাতারে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠকে তাকে জানানো হয়েছে যদি যুদ্ধ বন্ধ না করা হয় তাহলে প্রতিরোধ ফান্ডগুলো আরো বড় কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। গত 7ই অক্টোবর হামাস সহ অন্যান্য প্রতিরোধ ফ্রন্টের যোদ্ধারা ইসরায়েলের গভীর অভ্যন্তরে অনুপ্রবেশ করে শত শত ইসরায়েলি সেনাকে হত্যা করার পাশাপাশি কয়েকশো ইহুদিবাদীকে বন্দী করে গাজা উপত্যকায় নিয়ে ফিরে আসে। ফিলিস্তিনি যোদ্ধাদের ওই আকস্মিক হামলায় আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল সহ গোটা বিশ্ব হতভম্ব হয়ে যায়। এবার প্রতিরোধ ফ্রন্টের বরাত দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানালেন তারা ইহুদিবাদী ও সাম্রাজ্যবাদীদেরকে আবারও বিস্মিত করার ক্ষমতা রাখেন। আমির আবদুল্লাহিয়ান কাতার সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও আমিরের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি হামাসের প্রবাসী শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করেন। সূত্র পার্স টুডে।